মা বোনদেরকে একটু আলাদা করে সাইজ করা দরকার কথা কয় না কবার এবারে মানুষ কথা কয় না গা কারণ বারবার ওনারাই আমাদের সরকার আপনি যত সাফাসাফি করেন কোনো কাম হবে না বরং থেরাপি শুরু হবে থেরাপি ঠিক আছে তো নাকি বলেন হ্যাঁ অতএব ওই ওই সাফাসাফি করে লাভ নেই হয় বলে না বলে বলে হবেই মাপ নাই জি তবে সরকার হলো লাভ নাই এরকম তক্তার চাইতে সস্তা আর মোটা মোটা বয়লার মুরগির চাইতে ভারী এটা হলো বাংলাদেশের নারী কথা কয় না পারি আমি কি তাদের সম্পর্কে দুই একটি কথা না বলে পারি অবশ্যই বলতে হবে গত কয়েকদিন আগে আমি পোলট্রি খামারে গেছিলাম এটা দেখার জন্য তো দেখলাম পোলট্রি মুরগি খাদ্যর জি পট আমার ভাষা কি আপনারা বুঝতেছেন জি এই এই পটের উপরে ঠোঁট দিয়ে এরকম ঘুম পাচ্ছে একটু পরে আবার ঠোকর মারে মানে ঘুমও পারে খাবারও খায় দেখছেন চিন্তা করে দেখছেন জি মা বন্ধুর সম্পর্কে আলাদা কথা আমি স্পেশাল ভাবে বুখারী শরীফ থেকে কয়েকটি কথা বলার ইরাদা করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেয় আমরা পড়ি আমিন পড়েন আমিন তবে আজকে এই জায়গায় মেহরবানি করে একটু শুনবেন আমি কিছু কথা মা বন্ধুর সম্পর্কে আগেই একটা মিনিট বলতে চাচ্ছি পরে যাওয়ার সময় হয় না এই জন্য আজকে একটু আগেই বলতে চাচ্ছি মেহরবানি করে একটু মনোযোগ দেবেন এতে এই ওয়াজটা আজকের শুনবেন এই এক মিনিটের কথা এবং বাড়িটা চেক করবেন আপনার বিবি ঠিক আছে না ঠিক নাই পিছনে কারণ হলো আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন সব আপনার ঠিক আছে কিন্তু আপনার বাড়ির জিডে বিবি এ যদি অন্য জায়গায় সাইট মারে আপনার নামাজের দাম আছে কথা না বুঝলে তো সমস্যা দাম আছে এই জন্য আপনাকে মুমিন হওয়া লাগবে বিবিকে মুমিনা হওয়া লাগবে হাদিসের ভাষায় জাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ইমান একজন ইমানদার মুমিনা বিবির মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি জোরে কোন আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার পীরের দরবারে যায়াত কলব খাটতে খাটতে কলব জারি হয়ে গেল আর ওর বউ পাতার ধেরা চড়ায় কাম হবি দেন কথা না কইলে হবি কেবারে আবার এদিকে তিন সিল্লে লয় বারো সিল্লে দিয়ে আসছে ওর বউ কিস্তির টাকা জমা দেয় তাও কি কাম হবে এজন্য আপনাকে মুমিন হওয়া লাগবে আপনার বিবিকে মুমিনা হওয়া লাগবে এরই ধারাবাহিকতায় এক মিনিটের একটা ওয়াজ মিশরের এক যুবক ছেলে চার বিয়ে করছে কয় বিয়ে করছে বা সকলে বলেন আর একটু জোরে বলেন জোরে বলেন চার বিয়ে কন্ত এক বিয়ে করার পরে বই ঠিক থাকা যায় না এবার এসে হলে কি আছে বাবা এটা আস্তে কথা কবারে আস্তে কথা বলো সমস্যা নেই আসো এক বিয়ে করে বউ টিকা যায় না সেটি চার বিয়ে করলে কোন তোর মাথা ঠিক থাকার কথা আমার কথা কি বুঝতেছেন আপনারা জি দেখবেন প্রথম বউ বাড়ির থেকে আসে বাপের বাড়ির থেকে আসে ওর নাম হলো কিরণমালা শ্বশুর বাড়ি আসেই লাগে দেয় মহামারী জ্বালা কি কথা ঠিক হ্যাঁ আর একজন নাম হলো কটকটি ওই চিন্তা করে স্বামীর হাড্ডিতে আজকে ডুবডুবি বাজাম আমি প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন সে জায়গায় যুবক ছেলে চার বিয়ে করেছে মা বোনেরা যারা ব্যস্ত আছেন গো মা খবর পাইলাম আজকে সিংহেশ্বর উত্তরপাড়া প্রায় সাত আট লক্ষ টাকা খরচ হয়ে গেছে মেহমানদারি করাইতে কোরআনের বাগান সাজায়া যদি বাড়িতে মেহমান নিয়ে ব্যস্ত থাকেন এ কোরআন কাল কেয়ামতের ময়দানে মামলা দায়ের করে দেবে কোরআনের মামলা ওভারটেক করে কাল কেয়ামতের ময়দানে জান্নাতে যাবেন হবে না বরং এই কোরআন শুনলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাযীনা ইসমি মৌসিলা জমার সিগার যারা ইয়াস্তামিউনাল কওলা কোরআনের কথাটাকে শুনবে ফায়াত্তাবিউনা এর অনুকরণ অনুসরণ যারা করবে মেনে নিবে যারা মেনে নেওয়ার ডিসিশন যারা নিয়ে নিবে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়াত দান করে দিয়ে দিও তাহ
তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল হেদায়েতের মালিক কে বলেন না কে আরেকবার একটু বলেন কে দুনিয়ার এক সাইজের দল আছে বাবা আছে দাদা আছে নানা আছে তারা বলতেছে কিচ্ছু লাগবে না আমার বাবার হাতে murid হলে ডাইরেক্ট জান্নাত তুমি হেদায়েত হয়ে যাবা দুনিয়ার কোন কারো হাতে আল্লাহ পাক হেদায়েত দেয় নাই হেদায়েতের হাদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দলিল আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাতাহদী মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদী মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদী পৃথিবীতে হেদায়েত একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে দুনিয়ার কোন মানুষ ইমাম সাহেবের হাতে হেদায়েত নাই বক্তার হাতে নাই পীরের হাতে নাই কারো হাতে নাই হেদায়েত দেওয়ার মালিক কে জোরে বলেন না কেন কে এখানে অনেক আলেম ওলামা আছেন স্টুডেন্ট আছেন আমার কয়েকটা ছাত্র কোর্স দেখলাম আলিম জামাতের মধ্যে আলিম ক্লাসের মধ্যে একটা কিতাব পড়ানো হয় কিতাবের নাম হলো নুরুল আনোয়ার এই নুরুল আনোয়ার মুকদ্দমার মধ্যে হেদায়েতের ব্যাখ্যা লিখতেছেন দুইটা এক নম্বরে হলো ইরাতুত তরিক দুই নম্বর হলো ইসাল ইলাল মাতলুব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দুই ভাবে হেদায়েত করে প্রিয় ভাইরা আমার আমার আলোচনা এইটা না এদিকে উঠে গেছে তাই একটু টাচ দিচ্ছি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার বিশ্ববাসীর মধ্যে যতগুলো জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ আছে এদেরকে চতুষ্পদ থেকে শুরু করে নিয়ে হেদায়াত করেই দুনিয়াতে ছেড়ে দিয়েছে কেবলমাত্র একমাত্র মানুষকে হেদায়াত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল আল্লাহ পাক তাম দুনিয়াতে প্রেরণ করেছিলেন প্রত্যেকটা নবী রাসুলের মিশন ছিল মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা আল্লাহর পথে নিয়ে আসা কোরআনের পথে নিয়ে আসা তার মানে বোঝা গেল নবী রাসুলের দরজা বন্ধ খতামান নাবিগিন আমাদের নবী ছিল বিশ্ব নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না প্রিয় ভাইরা আমার এখন হেদায়েতের কিতাব হলো কোরআন এই কোরআন মানবে যারা হেদায়াত পাবে তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা ঠিক কিনা বলেন আপনারা বলেন তো ঠিক না বে ঠিক জোরে ভাইরা ঠিক আছে তো নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একমাত্র হেদায়েত করার জন্য নবী দিয়েছে নবী রাসূল কি কুত্ত ছাগল ভেড়া মহিষকে হেদায়েত করার জন্য দিছে কথা না কইলে হবি কি আবার আশ্চর্য হয়ে গেল আল্লাহ পাক জীবজন্তু জানোয়ারকে কেমন হেদায়েত দিল দেখেন এই সিংহেশপুর উত্তরপাড়া আপনাদের গ্রামে কি মুরগি আছে নাকি দেখবেন মুরগির যখন ডিম পাড়া শেষ হয়ে যায় মুরগি তখন ডিমি তা দেওয়ার জন্য আমাকে শিখবন্ধের ভাষায় কুঁচে এলে না আমি শান্তি পাচ্ছি না আপনার কথা না বলে আমি কেমন নাকি বলেন ঠিক না এই স্টেজের মধ্যে সালমা আতর কে দিয়ে আসছে তার নামে দেন তো ওনার নামে দেন সালমা আতর কে দিয়েছে দেখেন তো হ্যাঁ এদিক দেখেন এই দেখবেন মুরগি যখন ডিমি তাপ দেওয়ার জন্য বসে যায় এই ডিমগুলোতে আপনি সিরিয়াল নাম্বার করবেন কলম দিয়ে দেবেন মার্গারি কালি দিয়ে লিখে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চার ঘন্টা পরে মুরগিটা উঠাবেন ডিমের নিচে লক্ষ্য করে দেখবেন এক গাছে সাতের কাছে সাত গাছে নয়ের কাছে নয় গাছে তিনের কাছে ও মুসলমান কে উল্টায় দিল কে ঘুরায় দিল আধুনিক যুগের সায়েন্টিফিক সন বললেন মা মুরগিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দিলেন আর এমন হেদায়েতের জ্ঞান ঢুকায় দিল মা মুরগি প্রতি চার ঘন্টা পর পর ডিমগুলো উলট পালট করে দিয়ে দেয় মা মুরগি ভালো করে জানে ডিমির এক পাশে তা পড়লে ডিমটা নষ্ট হয়ে যাবে ভুলে যাবে কানের কাছে ধরে ঝাঁকা দিলে ঘল ঘল করে লড়বে এজন্য মা মুরগি প্রতি চার ঘন্টা পর পর ডিমগুলোকে উলট পালট করে দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ একুশ দিন বিশ দিন বাইশ দিন পরে আপনি মুরগির নিচে দুই প্রকারের ডিম দিছিলেন পাঁচটা হাঁসের ডিম পাঁচটা মুরগির ডিম দেখবেন দুই প্রকারের বাচ্চা একুশ দিন বাইশ দিন পরে ফুটে যাবে কত সুন্দর তার দেখতে এত সুন্দর মায়া আর কত ভালো লাগে প্রিয় ভাইয়ারা আমার দেখবেন তিন দিন যখন ওই হাঁসের বাচ্চার বয়স হয় মুরগির বাচ্চার যখন তিন দিন বয়স হয়
প্রিয় ভাইরা আমার মা মুরগি কিন্তু দুই প্রকার বাচ্চা নিয়ে ঘরে কিন্তু হাঁসের বাচ্চার ধর্ম হলো যখন তিন দিন বয়স হয়ে যায় কুচে যখন ভেঙে যায় তখন বাড়ির উটানের সামনে পুকুর যদি থাকে ডোবা যদি থাকে নালা যদি থাকে পুষ্কনে যদি থাকে তিন দিনের হাঁসের বাচ্চা খালি গর 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 করে পানির দিকে দৌড় দিয়ে যায় এদিক দেখেন মা মুরগি তখন টক 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 করে জানায় দেয় বলে বাবা তুই ছোট তুই হাঁসের বাচ্চা তুই ছোট তুই পানির যাস না তুই পানির যাস না মারা যাবি তুই পানি ওদিকে পানি যাস না ওদিকে পানি হাঁসের বাচ্চা ঘাটটা ঘুরায় বলে মা ওটা পানি আমি ভালো করে জানি মারে পানির মধ্যে ঝাঁপ কথা কয় না বারে আশ্চর্য হয়ে গেল মা মুরগির আরো টুক টুক করে দিয়ে দেয় হাঁসের বাচ্চা ভালো করে জানি আমি হাঁস আমার গায়ের তাপমাত্রা বেশি আমার গায়ের সেলসিয়াস ডিগ্রি বেশি আমি যদি পানির মধ্যে না নামি আমার শরীর গঠন হবে না শরীর ঠান্ডা হবে না স্টোমাকের খাদ্য হজম হবে না এই হাঁসের বাচ্চার মধ্যে এই জ্ঞান ঢুকাইয়া দিল কে জোরে বলেন না কেন কে ও মুসলমান আওয়াজ দে বলেন কে শীতের দিন টিবল চাপলে গরম পানি বের করে দেয় কে আর গরমের দিন টিবল চাপলে ঠান্ডা পানি বের করে দেয় কে জেলখানার মধ্যে ঢুকায় কে একটু মনোযোগ দেন তাহলে সমস্ত জীবজন্তু জানোয়ারকে যে হেদায়েত দিল তার দলিল আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আতা খলকা কুল্লা শাইয়িন সুম্মা হাদা আওয়াজ দেন আল্লাহু আকবার আরেকবার একটু বলেন আল্লাহু আকবার আপনারা কি বিড়াল চেনেন বিড়াল কথা কয় না বিড়াল চেনেন এই বিড়াল বেটার নাকের মধ্যে আল্লাহ পাক 6 কিলোমিটারের ঘ্রাণ শক্তি দিল সুবহানাল্লাহ আজকে আধুনিক যুগের বিজ্ঞানগুলো এর বিষয় নিয়ে থিতিস করে দেখতেছে বিড়ালের নাকের শক্তি হলো 6 কিলোমিটার আপনি যদি বাজার থেকে 2500 টাকা দিয়ে মহাস্থানের হাট থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসে রান্না করে যদি মিক্সেপের তাকের মধ্যে লাক্কায় রাখেন তাহলে বিড়াল বেটা 6 কিলোমিটার দূর থেকে বলতে পারবে অমুক বাড়ির অমুক মিক্সেপের অমুক তাকের মধ্যে জিনিস আছে কথা বল না কেন ঠিক কিনা কি ঠিক তো নাকি বলেন এই বিড়াল বেটা দেখবেন যখন ইঁদুর ধরার সময় হয় ওই ইঁদুরের গর্তের কাছে যায় চুপ করে দাঁড়িয়ে থাকে বসে থাকে মরে না সরে না সামনে যায় না পেছনেও যায় না বামেও যায় না একদম তালিবালি কায়দায় চুপ করে বসে থাকে কি ঠিক তো নাকি বলেন প্রিয় ভাইয়েরা আমার বিড়াল বেটা ভালো করে জানে আমি যদি নড়াচড়া করি ইঁদুর আমার দেখে ভয়ে পালায় যাবে আমি খাইতে পারবো না ধরতে পারবো না এই যে তালিবালি কায়দায় বসলো এই জ্ঞান বিড়ালের মধ্যে ঢোকায় দিল কে বলেন না কেন কে আল হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আল্লামা জাহারুল আজম অক্সারি রহমাতুল্লাহ আলাই এই সমস্ত জীবজন্তু জানোয়ারকে জানলা পাক জ্ঞান দিল এর বিস্তারিত তাফসির তিনি 1 নয় 2 নয় 3 পাতা করে দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার অতে বাসেন কোরআন শোনার নিয়াতে বসেন একটু বোঝাই দিলাম কোরআনটা শুনলে কি লাভ হবে চলেন কাম টু মাই পয়েন্ট আমি যে কথা বলতে চাচ্ছিলাম মিশরের এক যুবক ছেলে কয় বিয়ে করছে হাত দেখান কয়টা দেখান তো বা মুরব্বীরা চিন্তা করতেছে আমার বয়সে নাই বিয়ে করবারই পাবো না হাত তুলে লাভ আছে বা হলে হবি বারে হাত তুলতো বা কি কয়টা হাত নামান আমি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়া সহকারে চষে বেড়ানো মানুষ হয়তো আপনাকে এলাকায় আসিনে তাই সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ আমি একটু খেয়াল করেন আমি গত 2017 সালে মাহফিল করতে প্রতি বছরই যাই মাহফিল করতে গেছি একদম বালিয়াডাঙ্গি নেকমরদ ঠাকুরগা বাড়ি এসে আমার 3:30 বাজে নেপের মধ্যে পাদে শীত চিন্তা করতেছি আল্লাহ পাক বললেন ফানকি হু মা তোবালাকুম মিনান নিসা মাসনা সুলুসা অরবা আওয়াজ দেন আল্লাহ আকবার আল্লাহ পাক ডাকতে বলে মুসলমানের যুবকেরা মেয়েদেরকে যদি সয়েজ হয় তাহলে 2 2 3 3 4 4 করে বিয়ে কর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 2 বিয়ে করার কথা বলল প্রথমে 1 বিয়ে করার কথা বলে নাই এ কথা কি আমার না আল্লাহর কথা কার কি কার আল্লাহর ফান কি হুমা তোবালাকুম মিনান নিসা মাসনা মানে 2 2 আমি ল্যাবের মধ্যে পাদে চিন্তা করতেছি কেন আল্লাহ প্রথমে 2 বিয়ে করার কথা বললো কেন 1 বিয়ে করার কথা কয়নি এটা আমার মাথার মধ্যে শেষ রাতে এসে ঢুকতেছে না বুঝেন নাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন যারা কোরআন নিয়ে একটা সেকেন্ড গবেষণা করবে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 70 রাকাত নামাজের নফল নামাজের সওয়াব দিবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ 20 মিনিট হয়ে গেল আমি রেজাল্ট আনতে পারি না আমার যে বাড়িওয়ালা মানে আমার বিবি খাদ্যমন্ত্রী 20 মিনিট পরে ডান বাম দিকে তাকায় দেখি আমার দিকে রং বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমি বললাম কি ব্যাপার আমি তো তোমারে গালি দেই নাই মারিও নাই কিছু কই নাই বকাও দেই নাই এরকম চোখ কেন ব্যাপার কি বলছ তুমি যা করতেছো তাই করো কন্ত মাথা ঠিক থাকার কথা কথা কয় না পারে আশ্চর্য হয়ে গেল ঠিক থাকার কথা মাথা খারাপ হয়ে গেল আমি চিন্তা করলাম বিবি এরকম রাগ করতেছে তার কারণ কি অমনি মাতার মধ্যে ঢুকে গেল ফাঙ্কি ঘুমা তবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলুসা ডাক দে বললাম বিবি আমি একটা কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতেছিলাম টানা ঘুম জাগা মানুষ আমি আমি আর সে একটু ঘুমানোর জন্য কিন্তু মাতার মধ্যে জিনিস ঢোকার পরে আর ঘুম ধরতেছে না তাই ছায়া আছি আহারে তুমি যে আমার সঙ্গে যে রাগটা দেখাচ্ছ যে ঝাড়ি নিচ্ছ আল্লাহ পাকের কথা 100% সঠিক যদি আজকে আমার আরেকটা বিবি থাকতো আমি ল্যাব থেকে বের হয়ে ওই বিবির কাছে যাইতাম তুমি ল্যাব থেকে বের হয়ে আমার পা ধরে বলতে আমার ভুল হয়ে গেছে আপনি এখানেই ঘুমা আরে দুই হাত তুলে বলেন না কেন ঠিক করে কেন বলেন কি ঠিক তো নাকি বলে হ্যাঁ তাহলে ওই যুবক ছেলে কয় বিয়ে করছে এবং আপনারা কি আমার কথা বুঝা পারছেন আলোচনা চলবে না বন্ধ পিছন থেকে বলেন তো বাবা চলবে না বন্ধ কতক্ষণ সারা রাত কথা কয় না পারে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ কয় বিয়ে করছে যুবক ছেলে যখন 3 মাস অতিবাহিত হয়ে গেল ঠিক মতো বিবিদের ভরণ পোষণ দিতে পারে না সময় দিতে পারে না বোঝেন তো এখনকার নতুন নতুন বিবিদের নতুন নতুন চাহিদা আগেকার বোরকার একটা ডিজাইন ছিল এখনকার বোরকা খালি টাইট খালি টাইট খালি টাইট কি ঠিক তো নাকি বলেন আরে এমন পাতলা কাপড় পরিধান করে ওটা কারিন জাল প্রিয় ভাইরা আমার সব কথা আসবে চিন্তা করার কারণ নাই এই জন্য যুবক 3 মাস পরে ডিসিশন নিয়ে নিল আমি আমার চার বিবিকে রাখবো না এই চার বিবির মধ্যে যেটা ইমানদার আমি তাকে রাখবো বাদ বাকি 3 জনকে তালাক করে দেব একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার কিন্তু একা একা ডিসিশন নিতে পারে না চারজনের মধ্যে ইমানদার কোনটা পরের দিন সকালবেলা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার মুহতামিমের কাছে গিয়ে বলল হুজুর আমি স্যার বিয়ে করেছি এরকম বিপদের মধ্যে পড়ে গেছি তো আমি আমার স্যার বিবির মধ্যে যেটা ইমানদার তাকে রাখতে চাচ্ছি বাদবাকি 3 জনকে তালাক করে দেব কিন্তু আমি তো জানি না কোনটা ইমানদার হবে আর কোনটা বেঈমান হবে যুবক ছেলে কিন্তু একা একা ডিসিশন নিতে পারে না তার কারণ যুবকের বুদ্ধি খালি হলো হুরে বুদ্ধি ওই একবার চিন্তা করে প্রথমটা ওই রকম দ্বিতীয়টা না ওটা 3 নম্বরটাই হবে মানে নানান রকমের একটা তাল বেতাল কথা বুঝিচ্ছেন আমার হ্যাঁ এজন্য হুজুর বলতেছে তোমাকে চিন্তা করা লাগবে না বাড়ি চলে যাও আমি আগামীকাল সকালবেলা তোমার বাড়িতে যাব প্র্যাকটিক্যাল দেখব তারপরে বলতে পারবো কোনটা ইমানদার সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়েরা আমার পরের দিন সকালবেলা হুজুর কিছু তলবেলেম নিয়ে হাতের মধ্যে কিতাবাদি নিয়ে মুরব্বি এই হুজুরটা মুহতামিমটা যুবকের বাড়ির মধ্যে চলে গেল যুবকের স্যার বিবি একদম সিংহের বাচ্চার মতো হুজুর ডাক দে বলতেছে আসসালামু আলাইকুম হুজুর আপনি কেন আসছেন হুজুর বলতেছে মা আমি তোমাদের বাবার মতো তোমরা আমার মেয়ের মতো তো বলো তো দেখি বলো আমি কেন তোমাদের বাসায় আসছি তোমরা কি বলতে পারবা নাকি এই চারটার মধ্যে যেটা ছোট কত বড় বইয়ের পাওয়ার বেশি না ছোটটার পাওয়ার বেশি আশ্চর্য হয় আমি আপনাকে জবান খুলে বাড়তি না পারে শোনেন আমার একটা কথা যদি বাস্তবতার বাহিরে হয় কোরআন হাদিসের যদি বাহিরে হয় স্টেজে উঠবেন আমার জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেবেন আমি কোনো কথা বলবো না কিন্তু আমার কথা যদি কোরআন হাদিস এবং বাস্তবতার সাথে মিল হয় আর আপনি যদি মুসলমান হন আপনাকে মেনে নেওয়া লাগবে কিন্তু কয় দিলেন কি কথা কন না কেন হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার যুবক ছেলে 4 বিয়ে করেছে আমি আবারও বলছি বলেন তো যারা 2 বিয়ে করে প্রথম বইয়ের মশান বেশি হয় না দ্বিতীয়টার মশান বেশি হয় আবার কয় প্রথম আপনি জানেন না কুণ্ডর কি ঠিক তো নাকি বলেন প্রথম বাসর রাতের বিবি বিয়ে করা বিবি প্রথম বিবি যে আসে
বাপের বাড়ির থেকে জমি বিক্রি করে নিয়ে এসে সংসার টেকায়, গড়ার মালা বিক্রি করে গায়ে বিক্রি করে জমি কিনে, হাতের বালা বিক্রি করে সন্তানকে পড়াশোনা করায়, শেষ বয়সে এসে বুড়োর ভীমরতি ধরে ও আরেকটা বিয়ে করে। এই যে দ্বিতীয় বিয়ে করার পরে বুড়োর ওয়াক ছাড়া কিছু বোঝে না, লুঙ্গি খুলে গেলে ওয়াক ভুলে না, কথা কন না কেন? একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার। তো কোন তো যারা দুই বিয়ে করে একেবারে শান্তি না অশান্তি, আইরে দুনিয়ার যত শান্তি ওরকে বাড়িতে থাকে। দুই নম্বর নয় একদম চারজন বিবি সালাম জানায় বলতেছে, হুজুর আপনি এই জন্য আমাদের বাড়িতে আসছেন, আমাদের স্বামী আমাদের ভরণ পোষণ দিতে পারে না, কিন্তু এই এই আমাদের স্বামী যিনি ইমানদার তাকে রাখবে, বাদ বাকি তিনজনকে তালাক করে দেবে, আর আপনাকে নিয়ে আসছে ইমানদার প্রমাণ করে দেওয়ার জন্য, চারদের মধ্যে কোনটা ইমানদার এই জন্য নিয়ে আসছে। হুজুর ডাকতে বলে, মা অ্যাবসলিটলি সলিড, তুমি সঠিক কথা বলেছো। হো প্রিয় ভাইয়েরা আমার, হুজুর ডাকতে বলে, মারে আমি তোমাদের চারজনকে একটা প্রশ্ন করব, এই একটা প্রশ্নের অ্যানসার হবে চারটা, যারটা সঠিক হবে তাকে আমি মুমিন হিসাবে গণ্য করে দেব, যারটা ভুল হবে তাকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার সংক্ষিপ করে বলছি, সময় বড় কম, কিন্তু আজকে আপনাদের সিঙ্গার পাড়া উত্তর সিঙ্গা কি কি পারে চিঙ্গাসপুর উত্তর পাড়ার মানুষের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়া সোনার জম, কি ঠিক না? বেটি জোরে বলেন, একটু মনোযোগ দেন। প্রথম বিবিকে ডাকতে বলে, মা এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন, বলো তো দেখি মা, বলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? প্রথম বিবি কাল বিলম্ব দেরি করে না, বলেন তো কয় রাকাত? নামাজ না পড়লে কেমনি করবে সেটা কোন তো, কয় রাকাত আরেকবার একটু বলেন, জোরে বলেন, 17 রাকাত। প্রথম বিবি কাল বিলম্ব দেরি করে না, ডাকতে বলে, হুজুর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ হলো 17 রাকাত। হুজুর ডাকতে বলে, মা দলিল কি 17 রাকাতের দলিল দিয়ে দাও? প্রথম বিবি ডাকতে বলে, হুজুর দলিল আমার দেওয়া লাগবে না, দলিল আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনের মধ্যেই দিয়েছে, আর এই কোরআনের মধ্যে শুধু এই দলিল নাই, তামাম দুনিয়াতে এমন কোনো বিষয় নাই যার দলিল নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়াবুশরা লিল মুসলিমিন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন যোগায়, আমি চলি যে তার মন যোগায়, দাখিলাই মিলে না সই, আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি ঠিক তো নাকি বলেন? জি। দুই নাম্বার বিবিকে ডাকতে বলে, মা কাম হিয়ার, এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন, এটাই তোমার কাছে শেষ প্রশ্ন, বলো তো দেখি, বলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? দুই নাম্বার বিবি ডাকতে বলে, হুজুর দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ নামাজের রাকাতের সংখ্যা হলো 15। কত কথা কয় না কেন? আরো জোরে বলেন, একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা, অন্তর থেকে বলেন আল্লাহু আকবার। 17 কি বুঝছেন? ফজরের 2, জোহরের 4, আসরের 4, 4:30, 8:30, 10, মাগরিবের 3:13, এশার হলো 4:17 নাকি বলেন? দুই নম্বর বিবি কত বলল হবে? মা তুমি যে 15 রাকাত বললা তার দলিল দাও। দুই নম্বর বিবি ডাকতে বলে, হুজুর 15 রাকাতের দলিল আমার দেওয়া লাগবে না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যেই 15 রাকাতের দলিল দিয়েছে। জোরে খান আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
হুজুর শুধু কোরআনের মধ্যে এইটার দলিল নাই কোন মানুষ যদি কোরআন মেনে নাই কোরআন যদি আমল করে কোরআন যদি গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রোগের শিফা করে দুনিয়াতে কোরআনটা দিয়ে দিয়েছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুন লিল মুমিনিন মুসলিম তুই আজও কেন বসে চারদিকে ওই মা বন্ধের কান্নার আওয়াজ আসে আবার চতুর্দিকে ভরে গেছে দেখো মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজও কেন বসে নাক কান বুঝে বোবার মতো থাকবি কতকাল দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল আজকে তোর চেহারাই বীর খালিদের আজকে তোর চেহারাই বীর খালিদের আজকে তোর চেহারাই বীর খালিদের প্রতীকী ছবি ভাসে ওরে মুসলিম তুই আজও কেন বসে আলোচনা চলবে তো কিছুক্ষণ নাকি বলো তিন নাম্বার বিবিকে ডাক দে বলে মা কামি হিয়ার বলো তো দেখি বলো তোমার কাছে এটাই শেষ প্রশ্ন এটাই প্রথম প্রশ্ন বলো তো দেখি বলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত তিন নাম্বার বিবি কাল বিলম্ব দেরি করে না ডাক দে বলে হুজুর দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ নামাজ হলো ১১ রাকাত সুবহানাল্লাহ গন আর একবার একটু গ্রহণ বলেন বলেন মা ১১ রাকাতের দলিল কি দলিল দিয়ে দাও তিন নাম্বার বিবি ডাক দে বলে হুজুর দলিল আমাকে দেওয়া লাগবে না দলিল আল্লাহ রাব্বুল আলামিন ১৪৫০ বছর আগে কোরআনের মধ্যেই দিয়েছে আর কোরআনের মধ্যে এই সব বিষয়গুলো নাই এই কোরআনটাকে যত জায়গায় আল্লাহর বা আল্লাহ পাকের বান্দারা যারা কাফের মুশরিকেরা ব্রিগেড দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গায় কোরআনটাকে বিস্তার করে দিয়েছে প্রসার করে দিয়েছে যত জায়গায় কোরআন থামানোর চেষ্টা করা হয়েছে তত কোরআনটা ওই দেশের মধ্যে প্রসার প্রসার হয়ে গেছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার ইউরিদুনালিয়ুত ফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম মনোরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন জোরে বলেন জোরে বলেন আল্লাহ আকবার দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই বিমানপুরে ছাই হইল কোরআন পড়ে নাই আল কোরআনের বিজয় নিশান আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি ঠিক তো নাকি বলেন তাহলে বলেন তো প্রথম বিবি কয় রাকাত একসাথে দুই নাম্বার আরো জোরে এটা মুখস্থি করা লাগবে ব্যারিকটা সেভ করা লাগবে আপনার দুই নাম্বার বিবি কয় রাকাত তিন নাম্বার বিবি চার নাম্বার ডাক ডাকতেছে চার নাম্বার ছোট এই ছোট বেশি বেশি মশান একদম সিংহের বাচ্চার মতো দাঁড়ায় গেছে কথা বল না কেন এখনকার যুবকে করে সোলফুল যারা বিয়ে করে বিবিক দেখলে মনে হয় এটা হলো রাজমিস্ত্রি আর স্বামী যখন পিছে হাঁটে দেখলে মনে হবে এটার জোগালে কথা না হলে হবি খাবার আশ্চর্য কি নাকি বলেন সিংহের বাচ্চার মতো সামনে দাঁড়াইছে হুজুর ডাক দে বলে মা বলো তো দেখি বলো আমি তোমার কাছে একটা প্রশ্ন করব অ্যানসার সঠিক হলে থাকবে অ্যানসার ভুল হলে ভাগবে বলো তো মা বলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত চার নাম্বার বিবি কাল বিলম্ব দেরি করে না ডাক দে বলে হুজুর এক রাকাতও নাই সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন আরেকবার একটু কোন কোন তো হুজুরের মাথা ঠান্ডা হবে না গরম হবে কি হবে গরম হওয়ার কথা না ডাক দে বলে মা তোমার প্রথম বোন বলল ১৭ রাকাত দ্বিতীয় বলল ১৫ রাকাত তৃতীয় ১১ রাকাত তুমি করছো এক রাকাত নাই দলিল কি ডাক দে বলে হুজুর দলিল আমারে দেওয়া লাগবে না দলিল আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে 1450 বছর আগেই দিয়েছে আর আল্লাহ পাক কোরআন নাযিল করেছে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছে সিদকার দিয়ে বলেন আল্লাহু আকবার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাতটাই ঠিক আছে চারজনে কোরআন থেকে দলিল দিয়েছে কিন্তু সমাধান প্র্যাকটিক্যালের সঙ্গে সমাধান সবকিছুর সমাধান দিতে পারে কথা কয় না দিতে পারে আরো জোরে বলেন দিতে পারে আমি কি দিব নাকি দেব এই যে 17 রাকাতের মধ্যে কোনো ভেজাল আছে তাহলে 15 11 আর এক রাকাতও নাই এই তিনটার দলিলই কোরআন মত আছে আমি কি নাই মানে আমি বলছি আছে বলবো কথা কয় না বলবো কারা কারা শুনবেন এক হাত দেখান তো আলহামদুলিল্লাহ হাত নামান যারা জানে তারা হাত তুলতেছে না আমি বলবো তারপরে স্টেজ থেকে নামবো এতে রাত থাক না হলে যাক নাকি বলেন আল্লাহ পাক বললেন তিবিয়ান আল্লি কুল্লি শাই সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল কোরআন দিতে পারে বলেন না দিতে পারে আল কোরআন তাহলে আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করি বলেন তো দুই রাকাত নামাজের মধ্যে কয় সেজদা দেওয়া লাগে না নামাজ না পড়লে কেমনি কবি কন্তু কয়টা আর দেখেন মুরুব্বী বেটা হাত পুরাতন সাল ভাতে পারে দেন চারটে হাত তুলতে দেখেন কটা বা কটা রে ও বলেন তো সিংহাসপুর উত্তর পরাবাসী এমন কোন দুই রাকাত নামাজ আছে যে দুই রাকাত নামাজের মধ্যে 20টি সেজদা দেওয়া লাগে সুবহানাল্লাহ বলেন কয়টা সেজদা দেওয়া লাগে জোরে বলেন না 20টি সেজদা দেওয়া লাগে এটা কোন নামাজ আপনারা কি জানেন জানেন আমি বলবো কথা না কইলে হবে আশ্চর্য হয়ে গেল বলবো অবশ্যই বলবো তাহলে ওই যে 17 15 11 আর এক রাকাতও নাই 20টি সেজদা এই দুটো কথা এক মিনিটে বলবো তারপরে স্টেজ থেকে নামবো এখন যেহেতু তাফসির মাহফিল আমার তেলাওয়াত কিন্তু আয়াতের দিকে যাব মাত্র 10 মিনিট কথা বলবো মেহরবানি করে তারপরে মুলাশাল ফিরে আসবো ইনশাআল্লাহ চিন্তা করার কোনো কারণ নাই সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহ আওয়াজ খোলেন আওয়াজ খোলেন ধরে বলেন বিসমিল্লাহির রহ ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা প্রিয় ভাইরা আমার খেয়াল করেন বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমল নামায় সওয়াব হইতেও পারে নাও পারে কোরআনের একটা আয়াত যদি কোনো মানুষ তেলাওয়াত শোনে অর্থ যদি শোনে যত সামান্য যদি তাফসীর শোনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন তাদের আমল নামায় নগদ নগদ 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয় নামাজ আমরা সকলে পড়ি কয়জনের নামাজ কবুল হয় আপনি কলজায় হাত দিয়ে বলতে পারবেন আমার নামাজ কবুল হয় বলতে পারবেন নামাজ কবুল হওয়ার শর্ত হলো 19টি এর মধ্যে 1 নম্বর শর্ত হলো হালাল রিজিক খাইতে হবে কয়জনে হালাল রিজিক খায় বড় লোক হলে ইন্টারেস্ট আর গরিব মানুষ হলে কিস্তি কথা কয় না আবার আমি আশ্চর্য হয়ে গেলাম ওদে বউ দিয়া কিস্তি তুলিলি তাবলিকের আমির সাজিলি আই সুবহানাল্লাহ তাও কথা কয় না আবার আশ্চর্য হয়ে গেলাম এ দুই হাত তুলে বলেন তো কথা ঠিক না বাড়ি বলেন এ টান টান করে দুই হাত তুলে বলেন ঠিক না বাড়ি জোরে বলেন কি ঠিক তো আগেই বলছি নামাজ সকলে পড়ি কয়জনের নামাজ কবুল হয় আমি 2-3 বছর হলে তারাবির নামাজে কিন্তু সেই গরম চলতেছে কিন্তু আমি একটা ছোটখাটো মরছে আপনি বুঝেন না আমরা যেমন ছোটখাটো মানুষ ভাঙ্গা চুরে মানুষ এই অবস্থা আর কি বুঝেনি তো এখন রাস্তায় নাই খোয়া আমাকে হুজুরে গেলে খাটে না কোনো দোয়া ভাঙ্গা চুরো গাড়ি থাকতো হরতালের দিনে বের করে বাড়ি না আমি সমস্যার মধ্যে আছি বুঝছেন এটা ভাঙ্গা চুরো গাড়ি তারই মধ্যে চলাফেরা করি কামাই করি পয়সা করি বাড়ি যাই যখন বউ ভালোবাসে তখন ঠিক না বলে বলে হ্যাঁ আমি একটা ভাঙ্গা চুরা মসজিদে নামাজ পড়ে শিখবন্ধ সদরের মধ্যে আর কি তারাবের নামাজ আমার 12 রাখাত এবার ভাই গেলে ভাই তুই কুটি গেল বারা এত মানুষ শোনা 12 রাখাত যখন হয়ে গেল এদিক দেখেন কারেন্ট চলে গেছে পিছন থেকে এক মুরব্বী করছে লে তেল ফুরে গেল এরকম নামাজি আছে না নাই কথা কয় না
গত কয়েক বছর আগে মাহফিল করতে যাচ্ছি ঝিনাইদা নাটোর মাদ্রাসা মোড়ে আমার আসরের নামাজ হইছে ড্রাইভার কলম ভাই থামো তো নামাজ পড়ি রে সংক্ষিপ্ত করে বলছি নামাজে দাঁড়াইছি 4 নম্বর কাতারে আমার ডান পাশে একটা মুরব্বি বগুড়ার এক ব্যাগ আলু কিনে নিয়ে মসজিদের ওয়ালের সাথে রেখে আমার ডান পাশে আল্লাহু আকবার মুরব্বি নিও তো বাজছে ব্যাগটা পড়ে গেছে কন্ত আলু হলো মাঠ বলের সিনাকান্তি হলো গর 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 গোটা মসজিদ যাচ্ছে মুরব্বি নামাজে এবারে ব্যাগটা তোল ঘরে ব্যাগটা তোলো ঘরে এরকম নামাজি আছে না নাই না গো ভাই না এমন নামাজ নয় কোরআনের একটা আয়াত তেলাওয়াত শুনলে আর না সাউন্ড দাও বারে কোরআনের একটা আয়াত তেলাওয়াত শুনলে অর্থ শুনলে যত সামান্য তাফসীর শুনলে যেই নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে এমন কবুল হওয়া 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে জীবনে যদি কোনো মানুষের দুই রাকাত নামাজ কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তারপর আমি তেলাওয়াত করেছি অর্থের দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদালিকা এমনি ভাবে আওহাইনা আমি ওহি প্রেরণ করি ইলাইকা আপনার উপরে রুহাম মিন আমরিনা আমার আদেশে একজন ফেরেশতার মাধ্যমে খেয়াল করেন অ্যাটেনশন প্লিজ আল্লাহ পাক জানাই দিচ্ছেন হাবিব আমি আপনার উপরে একজন ফেরেশতার মাধ্যমে আমার হুকুমে আপনার উপরে ওহি প্রেরণ করি মা মাই ইস্তেফাহাম কুনতা তাদরি ইমান কিতাব নবী গো আপনি জানতেন না এই কিতাব কি জিনিস ওয়ালাল ইমান ইমান নামক দৌলত কি জিনিস এই দুইটা জিনিস আপনি জানতেন না ওয়ালাকিন চা আল্লাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা নবী গো আপনি জেনে নিয়ে নিন আমি আল্লাহ পাক এই কোরআনটাকে করে দিলাম হলো নূর কি হবে এই নূর দিয়ে নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা আমার বান্দাদের মধ্য থেকে যাকে আমার চয়েস হবে যাকে আমার পছন্দ হবে তাকে আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের নূর দিয়ে হেদায়েতের পথে নিয়ে আসব চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার জোরে বলেন না কেন আল্লাহু আকবার তাহলে কোরআনের আরেকটা নাম হলো নূর নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা বান্দাদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন যাকে চয়েস করবে হোক না কেন হিন্দু হোক না কেন ইহুদি হোক না কেন খ্রিস্টান হোক না কেন অন্য ধর্মের হোক না কেন নাস্তিক আল্লাহ পাক যদি হেদায়েতের রশি ধরে টান দেয় তামাম দুনিয়া একদিকে ওকে আল্লাহ পাক হেদায়েতের পথে নিয়ে চলে আসবে আওয়াজ তুলে পড়েন আল্লাহু আকবার কোরআন যে নূর এর একটা একটা করে প্রমাণ দিলে সারা রাত চলে যাবে প্রিয় ভাইয়েরা আমার যেহেতু আমি আগেই বলছি আমি হলাম দুই নম্বর বক্তা কথা কি আমার বোঝেন নাই সময় বড় কম হবে কিন্তু বাংলাদেশে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে এই দুই ঘন্টার আলোচনার মধ্যে দুই একটা কথা স্লিপ অফ টান ভুল হতেই পারে স্বাভাবিক না বলেন কথা কোনো কোনো স্বাভাবিক না বাংলাদেশের কিছু মিডিয়া আজকে হুজুরের হুজুরদের পিছনে লেগেছে আজকে আমার পিছনে কয়েকটা মিডিয়া লেগেছে তারা নানান রকমের আমার বক্তব্যকে কাটছাট করে দিয়ে নানান রকমের ইহুদিদের কাছে আমাকে মানে জাল প্রমাণ করার চেষ্টা করতেছে তবে হ্যাঁ আমার বক্তব্যের মাঝে কিছু স্লিপ অফ টান বা ভুল হতে পারে বা ভুল তথ্য আমার অজানা সেগুলো আমি বলে দিতে পারি হঠাৎ করে বক্তৃতার দোষে এই জন্য আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি আপনাকে আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন পাশাপাশি এই যে সমস্ত মিডিয়াগুলো আমার ওয়াজগুলোকে কাটছাট করতেছে আমি বিনীত অনুরোধ জানাবো এই সমস্ত ভুল ভাল কাটিং ওয়াজ আপনারা ডিলিট করে দেবেন এবং আমার পুরো দুই ঘন্টার আলোচনা মেহরবানি করে নেটে ছাড়বেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মেহরবানি করে যাদের কাছে এই ভিডিওটা যাবে আপনারা শেয়ার দিয়ে সবাইকে জানায় দেবেন বিশেষ করে এই যে অ্যাপস দিয়ে বিমানের নাট টাইট দেওয়ার বিষয়টা নিয়ে আজকে সারা বাংলাদেশ তোলপাড় শুরু হয়ে গেছে মেহরবানি করে এই বিষয়টা আপনারা না জেনে আমাকে ভুল টল করতেছেন এই টল থেকে আপনারা ফিরে আসুন এবং আমার ভুল বক্তব্য আমি উইথড্র করে নিলাম আমাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন মেহরবানি করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভালো সাইটগুলো আপনারা দেখেন আমার পুরো দুই ঘন্টার আলোচনা ওটার লিঙ্ক আছে ইউটিউবে আপনারা দেখে এটাকে সংশোধন করে নেবেন আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক আমরা পড়ি আমিন পাশাপাশি মিডিয়ার ভাইকে বলবো অবৈদুল্লাহ ওয়াসিম নামে একটা মানিকগঞ্জ সিঙ্গাইলের ছেলে তাকে বলবো ভাই তুমি তোমার ভিডিওটা ডিলিট করে দাও এবং আলেমুল আমার সম্মান রক্ষা এবং মর্যাদা তুমি রক্ষা করো আল্লাহ পাক তোমাকে হেফাজত করুক আপনারা একটু দোয়া করে দেন জোরে বলেন তো আমিন দেন একটু দোয়া করে দেন জোরে বলেন আমিন চলেন প্রিয় ভাইয়েরা আমার তাহলে কোরআন যে নূর এর এক নম্বর দলিল নেন দেখবেন প্রিয় ভাইয়েরা আমার
প্রত্যেকটা বাংলাদেশের মসজিদে রাতের নামাজগুলোতে ইমাম সাহেব দাঁড়ায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন বাংলাদেশে একটা গান তিন মাসের বেশি চলে না কথা কন না কেন ঠিক কি না যুবকরা যদি নতুন গান পায় খালি ওডে গায় দেড় বছরকার সন্তান তাইও খালি কয় সাদা সাদা কালা কালা কথা কন্যা কেন ঠিক কিনা তিন মাসের পরে ওটা ভাইরাল আর থাকে না বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় সাড়ে চোদ্দশো বছর হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিল প্রত্যেকটা মসজিদে রাতের নামাজগুলোতে দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে ইমাম সাহেবরা তেলাওয়াত করে একটা মসজিদের মুসল্লিরাও এ সম্পর্কে কোনো কথা বলে না তারা হরতাল অবরোধ মিটিং মিটিং করলো না যে আমরা এই সুরা আর শুনবো না অন্য সুরা তেলাওয়াত করো বরং যত শুনি তত মজা লাগে যত শুনি তত ভালো লাগে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আল্লাহ এক নম্বর নূর দুই নম্বর নূর হাজার মৌসুম চলতেছিল আল্লাহ রাসূলের উপরে সূরা ইউসুফ নাজিল হয়ে গেল তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল হামিম সেজদার ৫২ নম্বর আয়াতের তাফসীর পড়তে গিয়ে লিখতেছেন রহমাতুল লিল আলামিন নবী আমার একদম কাবা ঘরের সঙ্গে হেরেম শরীফের সঙ্গে পিঠটা এলায় দিয়ে উনি তেলাওয়াত করতেছেন ইযি ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদি দেখেন না দুই হাত দেখে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আবু জাহেল দশ হাজার লোক ঠিক করেছে প্রত্যেকের হাতে একটা করে স্লিপ দিয়ে দেয় যে আমাদের দেশে নতুন পাগলের আমদানি হয়েছে খবরদার এই পাগলের কাছে যাবা না পাগলের কথা শুনবা না আগন্তুক বিদেশি যারা হাজি তারা সিটি পেয়ে চিন্তা করে এবং তাদের সাথে ৫০০ করে দেড়হাম আবু জেহেল দিয়েছে আগন্তুক হাজিরা চিন্তা করে এই যে নতুন পাগল যাকে দেখার জন্য নিষেধ করে সিটি দেওয়া হয় টেকাও দেওয়া হয় অতএব এটা যেন তেন পাগল নয় এই পাগলকে না দেখে আমরা হাজিরা হজ করে বাড়ি যাব না হজ কার্য সমাধা হয়ে গেল প্রভার আমার দশ হাজার হাজি এক জায়গায় জড়ো হয়ে গেল পাগলকে দেখার জন্য গিয়ে দেখতেছেন দূর থেকে হেরেম শরীফের সঙ্গে কে যেন এলান দিয়ে আছে আর রহমাতুল লিল আলামিন নবী জান্নাতি কণ্ঠে সূরা ইউসুফ তেলাওয়াত করতেছে দূর থেকে যখন রাসূলের দরদ মাখা কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলেন দশ হাজার হাজি ডাকতে বলে এই মানুষ কোনোদিন পাগল হইতে পারে না এই মানুষ কোনোদিন ভুল ভাল কথা বলতে পারে না এক পা দুপা করে বিশ্ব নবীর কাছে গিয়ে যখন সূরা ইউসুফ তেলাওয়াত শুনে কত জান্নাতি কণ্ঠ ইযি ক্বালা ইউসুফু লিআবিহি যারা জানেন আমার সঙ্গে পড়েন ইযি ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين কোরআনের প্রেমী পরে কোরআনের নূরে পরে ওই দিন তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখে এক নয় দুই নয় দশ হাজার আগন্তুক হাজি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায় ওরে প্রেম যদি করবি রে মন প্রেম যদি করবি রে মন চল ছুটে চল মদিনায় মায়ার নবী আমার যেই দেশে ঘুমায় ওরে প্রেম যদি করবি রে মন প্রেম যদি করবি রে মন চল ছুটে চল মদিনায় মায়ার নবী আমার যেই দেশে ঘুমায় নারাই তাকবীর নারায়ে রিসালাহ ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাহ নারায়ে রিসালাহ প্রভায়ের আমার
আদর্শ নবীর হাতে রাহমাতাল লিল আলামিন নবীর হাতে হাত রেখে ওই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জান্নাতে দ্বিতীয় প্রবেশ করবে হলো হযরত ওমর তাফসীর মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপথ রহমাতুল্লাহ আলাই আজকের তেলাওয়াত কি তোয়াতের তাফসীর করতে গেলে লিখতেছেন আপনাদের জানা কথা আহারে হযরত ওমর ইসলাম গ্রহণের আগে ডাকু সাহাবী ছিল তার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা মক্কার কারো ছিল না বাহার তার বোনের কাছে গেল সে মুসলমান হইছে তরবারি নিয়ে বোনের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে হাত থেকে তরবারি পড়ে গেল বোন বোন থেকে নে রাসূলের দরবারে চলে গেল রাসূলের নূরানি চেহারা আর বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে উমার বিশ্বনবীর পদমে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দুই হাত দেখান লাগবে রাসূলকে সাক্ষী রেখে দুই হাত দেখান লাগবে জীবনের সর্বশক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার ডাকদানি আর রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ প্রিয় ভাইরা আমার গভীরভাবে লক্ষ্য করেন কথাটা হযরত ওমর হাত নামান হযরত ওমর বিশ্বনবীর হাত ধরে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়াদব ভাববেন না আপনি আমাকে বিয়াদবি নেবেন না এতদিন আপনি মক্কার জমিনে গোপনে গোপনে ইবাদত করতেন আজকে খত্তাবের ছেলে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়েছে আমি ওমর ঘোষণা করে দিলাম এতদিন কাবা ঘরে আজান হয় নাই আজ থেকে কাবা ঘরে আজান হবে আর প্রকাশ্যে মক্কার জমিনে নামাজ চলবে ইবাদত চলবে দুই হাত তুলে বলেন না কেন আল্লাহু আকবার এটার নাম হলো ওয়ালাকিন জান্নাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা কোনারির নাম হলো নূর ওই দিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী উমারের জন্য দোয়া করেছিলেন আল্লাহ আমার উমার জন্য জান্নাতে যায় জোরে বলেন না কেন আল্লাহু আকবার প্রভায় আমার কথার দিকে মনোযোগ দেবেন আম্মা খাদিজা খোয়াইলেদের কন্যা কোটি কোটি টাকার সম্পদ মক্কার জমিনে সব কিছু রাসূলের জন্য বিলিয়ে দিল আরে দেখে আপনার মজে যা ধন্য হলো বিবি খাদিজা সজীবন যৌবন করিলে নরপণ আল্লাহর নবী মায়ের নবী গো হাতি নবী আমার জীবনের জীবন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ছোটখাটো মানুষ পুরো আয়াতের তাফসীর করলে তিন দিন সময়ের দরকার শুধু এটুকু টপিকস নিলাম কোরআনটা আল্লাহ পাক কিভাবে নূর করলো আর এর দ্বারা কিভাবে মানুষ হেদায়েত করে এক মিনিট লাগবে দেখেন আমার বাংলাদেশে তিন দিকে কাঁটা তারের বেড়া পূর্ব দিকে বঙ্গোপসাগরের পানি দিয়ে ভরা তারই ওই পাশে নির্যাতিত জনপদ মায়ানমার মায়ানমার গত তিন বছর আগে শাসন করেছিল পল্লাদ তুলে দিল ওজন হবে ছয় কেজি নাম হলো অং সং সুসি কথা আমি আশ্চর্য হলে বাড়াই করে ফেললাম না বাড়ি ভালো এটা স্যাংরা যদি অং সং সুসির মাজা ধরে বুঝছেন তো ধরে ভাবি গেলে এত পাওয়ার মুসলমান হত্যা করে ওই দেশ থেকে এ দেশে পাঠাই দিল ভাইরা আমার ১৯৭৯ সালের কথা আল হাতব নামে একটা পত্রিকা মিডল ইস্ট থেকে আমার বাংলাদেশে বার্ডিং হয়ে আসতো পত্রিকাটার নাম ছিল আল হাতব হাতব মানে হলো লাকড়ি একটু খেয়াল করেন জ্বালানি এই কিতাবের মধ্যে এই পত্রিকার মধ্যে আমি একদিন রাজশাহী ইউনিভার্সিটির লাইব্রেরিতে বসে কি জন্য একটা বিষয় নিয়ে গবেষণা করতেছিলাম ছাত্র জীবনে একটু দেখেন প্রিয় ভাইয়েরা আমার হঠাৎ করে সুরতুল ইহা মিম সেজদার ৫২ নম্বর আয়াত রেফারেন্স দিয়ে এই ঘটনা আল হাতব পত্রিকার মধ্যে পাইলাম ওই দিনে কোট করে রাখলাম এই জিনিসগুলো বাংলার মুসলমানদেরকে জানাতে হবে প্রিয় ভাইয়েরা আমার ১৯৭৯ সালের কথা আরাকানের উত্তর উপদেশ নাম হলো আরাকান রাজ্য এই আরাকান রাজ্যের মধ্যে একজন ব্রাহ্মণের লিডার বসবাস করে ব্রাহ্মণের একটা মেয়ে ছিল নাম ছিল হলো জৌতি মেয়েটার নাম যেমন জৌতি কাজকর্মগুলোও তেমন জৌতি দেখতে শুনতে বড় ভালো প্রিয় ভাইয়েরা আমার
কত সুন্দর তার শালীন ব্যবহার এই মেয়েটা 1979 সালে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে প্রতিদিন তিনি কলেজে ভর্তি হয়ে কলেজ করতে যায় হাতের মধ্যে কলম খাতা নিয়ে প্রত্যুষে সকালবেলা একদিন দুই দিন যখন চলতেছিল পাশের একটা বাড়ি থেকে ঘর থেকে জানালা দিয়ে একটা কি যেন আওয়াজ গুনগুনের আওয়াজ তার কানের মধ্যে লাগতেছিল আর এই গুনগুনের সকালবেলা আওয়াজটা যখন মেয়েটার কানের মধ্যে চলে যায় তামাম দুনিয়ার গান বাদ্য বাজনাকে অম্লান করে দিয়ে 24 ঘন্টা পর্যন্ত মেয়েটার কানের মধ্যে ওই গুনগুনের আওয়াজটাই বাজতে থাকে কি সেই সুর কি সেই গুনগুন আওয়াজ ভালো করে ফলো করেন অ্যাটেনশন প্লিজ বলতেছেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন জোরে বলেন জোরে বলেন আল্লাহু আকবার এরকম টান এরকম সুর যখন মেয়েটার হিন্দু মেয়েটার কানের মধ্যে চলে যায় মেয়েটার থাকতে পারে না তাও নিজেকে সম্বরণ করে রাখে যেহেতু সনাতন ধর্মের মেয়ে আমার মুরব্বী বাবা যারা আছেন একটু মেহেরবানি করে মনোযোগ দেবেন গো কোরআনের সংস্পর্শে থাকলে কোরআন মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যায় আমি একটা সুনাপুটি মানি মানুষ কিন্তু কোরআনের সংস্পর্শে থাকার কারণে আজকে আল্লাহ পাক অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে শুধু আমাকেই নয় তামাম বিশ্বের মধ্যে যারাই কোরআনের সাথে সম্পৃক্ততা আল্লাহ পাক তাদেরই ইমান আর মর্যাদায় এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে ভালো করে খেয়াল করে দেখেন মেয়েটা যখন এমনিভাবে প্রত্যেক দিন যাওয়ার সময় 20 দিন যখন অতিবাহিত হয়ে গেল নিজেকার থাকতে পারে না আর এই আওয়াজটা যখন মেয়েটার কানের মধ্যে যায় 24 ঘন্টা কিচ্ছু ভালো লাগে না খালি ওটাই বাজতে থাকে 21তম দিনে গিয়ে মেয়েটা ঘরের দরজার মধ্যে নক করে দিল টোকা মেরে দিল ভিতর থেকে দরজাখানা খুলে দেওয়া হলো সামনের দিকে লক্ষ্য করে দেখতেছেন একজন মুরব্বী মানুষ চুলদাড়ি পাকা হাতের মধ্যে কি যেন একটা কিতাব আর মাথার মধ্যে পাগড়ি এমন একজন মানুষ গুনগুন গুনগুন করে তেলাওয়াত কি যেন করে যখন করে বা পরে বড় ভালো লাগে বড় মজা লাগে চিৎকার হিন্দু সনাতন ধর্মের মেয়ে যৌতি মুরব্বীকে দেখেই সালাম দিয়ে দিল দেখেন তার কেমন শালীনতা কেমন তার আদব আর কায়দা মুরব্বী সালামের অ্যানসার করে দিল মুরব্বি ডাকতে বলে মানান্তা তুমি কে মেয়েটা বলতেছে আমার নাম জ্যোতি তোমার বাবার নাম কি আমার বাবার নাম অমুক কোথায় তোমার বাড়ি অমুক জায়গায় আমার বাড়ি কি ব্যাপার এ জায়গায় কেন তুমি কেন আসছো তার কারণটা কি জ্যোতি ডাকতে বলে হুজুর আজকে 1 নয় 2 নয় 21তম দিন হচ্ছে আমি এই দিক দিয়ে আপনার পাশের রাস্তা দিয়ে কলেজে সকালবেলা যাই আর যখন সকালবেলা আমি এই রাস্তা দিয়ে যাই আপনার ঘর থেকে একটা গুনগুনে আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করে আর এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে যায় তামাম দুনিয়ার গান বাদ্য বাজনা অম্লান করে দিয়ে 24 ঘন্টা পর্যন্ত আমার কানের মধ্যে ওই গুনগুনের আওয়াজটাই বাজতে থাকে হুজুর আমি জানতে চাই আপনি কি তেলাওয়াত করেন আর কি পড়েন হুজুর ডাকতে বলেন আল্লাহ এইটাই তো মুসলমানদের সেই কিতাব এই কিতাব মানবে যারা জান্নাতি যাবে তারা এই কিতাব মানবে যারা আল্লাহর তৈরি জান্নাতি হবে তারা ঠিক কিনা দুই হাত তুলে বলেন আপনারা আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ কি হবে লেখা লেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে আরে দুই হাত দেখেন না কেন ঠিক করে জোরে বলেন দেবারে না সাথ দাও তো পারে আপনাদের কষ্ট হয় কতক্ষণ কষ্ট হয় হিন্দু মেয়ের কানের মধ্যে কোরআন গেলে ভালো লাগে আর এখনকার যুবকরা যে সমস্ত গান শুনে আর বাজায় মাথায় খারাপ কথা কয় না কেন এখন যদি আমি উচিত কথা কই তাহলে আমার পিঠের মধ্যে যাবে হিনি হলো মই খালি ভালোবাসা খালি ভালোবাসা খালি ভালোবাসা স্কুল কলেজের মধ্যে ঢুকবেন খালি প্লাস এক জায়গা তো মাইনাস নাই খালি প্লাস এ যুবকরা হাত দেখে বলো তো ঠিক না বলো তো কি ঠিক তো নাকি বলো
হ্যাঁ এই যখন ভালোবাসা যুবকের চাপে ওই পালসার এফজের সারা কিছুই চলায় না খালি সেই রকম করে কোনো কাম নাই বারে কোনো কাম নাই বাপ আলু বিক্রি করে আকাটা জিক্সার কিনে দিয়েছে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ছুটির আগে 4টার সময় খালি কি কথা কন না কেন তিন মাস পরে যখন ব্রেকআপ হয়ে যায় প্রেমী যখন ডস খায় মান যায় তখন বল থাকে না সাওয়ালও ডেবে যায় খালি লেলভেল 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 করে গোল্লিপ সিগারেট টানে আর খালি বলে আমি কি কম আমরা শিখ বন্ধুর মানুষ কম বলতেছি এখন কেনে কানছ গো রাধে আগে কি তোমার জ্ঞান ছিল না রে তার শনি পীড়িত করা জাতি সাপের নেঙ্গুর ধরারে কি ঠিক তো আর মেয়ে মানুষ যখন প্রেমের ডস খায় খালি কাম দে খালি কাম দে খালি কাম দে বালিশের উপর মাথা দে খালি কাম দে পাশের বাড়ির স্যাসি আছে যদি মেয়ের মা জিজ্ঞেস করে তোর মেয়ের কি হবে খালি কাম দেগা এদিক দেখেন সুরের মায়ের বড় গলা কে আমার মেয়ের কি হবে আমার মেয়ের কিচ্ছু হয়নি আমার মেয়ে জিন ধরছে জিন কি ধরছে বা এ পাশের যুবকরা কথা কনা করা গেলে এ পিছে হাত দেখো তোমার পিছে হাত দেখো তোমার কি কথা ঠিক হ্যাঁ ওটা কয় নম্বর জিন ধরছে মানুষ মনে হয় জানে না জানে না বেলসের উপর মাথা দিয়ে বেলসের খালি কান দেয়া বলতেছে শখে শখে কইরা পিরিতি ভিতরে ভিতরে হইয়া গেছে ডাকাতি ঠিক তো অগ্নিকালে আত্ম হইতি পুরিতে হয় অগ্নিতে প্রেমের মতো জালাহানা এই জগতে এক স্বামী রাত 1:30টার সময় উঠে সেন লাগাচ্ছে ভারতের ফক বিবি চোখ বড় বড় করছে কি ব্যাপার রাত 1:30টার সময় কেন ফক লাগায় কারণ কি ফক আপনার আছেন ভারতের সেন কথা কয় না পারে বিবি করছে কুর দেবে তে করছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যাব কি পড়া দেবি বিবি চিন্তা করে না ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না আজকে তাহাজ্জুদের নামাজ পড়ি মানে বিবি বড় সালা যারা নতুন বিয়ে করছে তারা জানে বইয়ের কি জ্বালা এক সেকেন্ড বাড়ির থেকে বার হওয়ার দেনা বারে কথা বল না কেন ওই যদি বারে হাট রেখে কুড় দাও কাক দেখ পেড় দাও মামা তো বোন না খালা তো বোন মোটা না চিকন কালো না ফর্সা কথা বল না কেন হ্যাঁ এই বিয়ে করা খুব জ্বালা দেখে শুনে করেন জি আলহামদুলিল্লাহ বিবি কয় কিরে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আজকে ফজর নামাজের খবর নাই ও আজকে 3:30 1:30 সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যাই মানে বুঝলাম না বিবি সালা এ যুবক ছেলে সেন্টেন লাগে বাড়ির থেকে বের হয়েছে বিবি পিস পিস বের হয়েছে সুখে সুখে দেখি কয় নম্বর তাহাজ্জুদ গুজারিয়ে দে বিবি একবার বলছে যে তুমি তাহাজ্জুদের নামাজ পড়া দুই স্বামী স্ত্রী আমার একসাথে পড়ি সব বেশি হবে তোমাদের না না মসজিদ ডালে বিবাহ কথা বোঝেন নাই আমার হ্যাঁ বিবি পিসপিস যায় আর দেখে যে কয় নাম্বার গে দেখতেছে ওই যে ঝাউ জঙ্গলের কাছে পুকুর পার আগে থেকেই খালাতো বোনের সাথে কথা আছে হে অমুক জায়গায় আসো অমুক জায়গায় দেখা হবে এ হইতেছে বর্তমান যুবকদের অবস্থা কথা কন না কেন ঠিক কি না যৌতি ডাক্তার বলে হুজুর যে কিতাব আপনি পড়েন এ কিতাবের প্রেমে আমি পড়ে গেছি ওয়ালা কিন যা আল্লাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা এ কিতাব হেদায়েতের কিতাব এ কিতাব মানবে যারা পরকালে জান্নাত তবে তারা হুজুর এই কিতাবটা কি আমি পড়তে পারবো নাকি হুজুর ডাকতে বলে হ্যাঁ হ্যাঁ কেন তুমি পড়তে পারবো না সঙ্গ সময় বড় কম সংক্ষিপ করে বলছি মেয়েটা হাত থেকে কলম কাতা রেখে একদম নজরানা থেকে শুরু করে দিল আমপাড়া থেকে শুরু করে দিল প্রিয় ভাইয়েরা আমার কায়দা নুরানি থেকে শুরু করে দিল সংক্ষিপ করে বলছি আল হাতাব পত্রিকার লেখক লাগে মাত্র 3 মাসের মধ্যে যৌতি প্রতিদিন সকালবেলা কোরআন শেখার কারণে দেখে দেখে কোরআন নজরানা ঝরঝরা করে পড়তে পারে আওয়াজ তুলে বলে মারহাওয়া 3 মাস যখন অতিবাহিত হয়ে গেল যৌতি ডাকতে বলে হুজুর আমি এই কিতাবটা আমার সিনার মধ্যে গেঁথে নিতে চাই আমি কোরআনটা হেফজ করতে চাই হুজুর ডাকতে বলে রামা
এই কোরআন যদি তুমি সিনার মধ্যে কেটে নিতে চাও সিনার মধ্যে যদি হেফজ করতে যাও তাহলে এক আল্লাহ তোমাকে পবিত্র হওয়া লাগবে জৌতি ডাক দে বলে হুজুর আমি পবিত্র আছি আমার সমস্যা নাই আমার তাহারাত ঠিক আছে রে ভাইরা আমার হুজুর ডাক দে বলে রে মা এ পবিত্র এরকম নয় যদি তুমি আল্লাহর 30 পারা কোরআন খতম করতে চাও সিনার মধ্যে যদি নিতে চাও এক আল্লাহর তাওহীদের কালেমা বাণী পড়ে তোমার মুসলমান হওয়া লাগবে ডাক দে বলতেছেন হুজুর কাল বিলম্ব দেরি করেন না আমাকে এক্ষুনি ওই তাওহীদের সুদা পান করায় দিয়ে দিন অনেক লেট হয়ে গেছে আমি আর দেরি করতে চাই না মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এদিক তাকান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জৌতি থেকে তার নামটা রাখা হলো ফাতেমা পুরো কাহিনীর মধ্যে চলে আসলাম ছয় মাস এরকম তার জৌতির বাবা দেখতেছিল যেহেতু ব্রাহ্মণের লিডার মেয়ে আমার ঠিক মতো পূজা মণ্ডপে যায় না কলেজেও যায় না বান্ধবীদের সঙ্গে আড্ডাও মারে না নানান রকমের কেঁচাল অবস্থা দেখে রাত্রি 12টার সময় একদিন জৌতির বাবা ডাক দেয় ডাক দেয় বলে মা তোমার কোনো কিছু হয়েছে নাকি তোমাকে কেউ ডিস্টার্ব করে নাকি তোমার সমস্যা কি হয়েছে রে মা তোমার এরকম অবস্থা কেন জৌতি ডাক দেয় বলে বাবা আমার কিছু হয় নাই আমারে কেউ ডিস্টার্ব করে না আমাকে কেউ কলেজে যাওয়ার পথে আটকায়ও না বাবা গো আজকে এক নয় দুই নয় তিন মাস আগে আমি আল্লাহর সন্ধান জান্নাতের সন্ধান পেয়ে গেছি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার বাবা গো শুধু তাই নয় ছয় মাস অক্লান্ত পরিশ্রম করে এক আল্লাহর বাণী 30 পারা কোরআন আমি জৌতি আমার সিনার মধ্যে গেঁথে নিয়েছি অনেক হাফেজে কোরআন দেখেছি কোরআন কোরআনের একটা আয়াত মুখস্ত করার জন্য 54,000 বার করে একটা করে আয়াত তারা তেলাওয়াত করে আমি আগেই বললাম সারা বাংলাদেশ ঘোরা মানুষ আমি অনেক ছোট্ট মাসুম বাচ্চাকে দেখেছি কোরআন তেলাওয়াত করতে করতে জিহ্বার মধ্যে ঘা হয়ে গেছে ডাক দে বলতেছে হুজুর আমার এই অবস্থা আমি অনেক দোয়া করেছি বলে বাবা আল্লাহর কোরআন পড়তে গিয়ে যদি তোমার জিহ্বায় ঘা হয় এই জিহ্বা আল্লাহ রব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না প্রভায়ের আমার জ্যোতির বাবা রাগান্বিত হয়ে গেল চোখ লাল হয়ে গেল ডাকতে বলে রে মা আজকের রাত তোমার সুযোগ দিলাম মুসলমান ধর্ম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে চলে আসো এদিক দেখেন ইমানের জজবা কারে বলে এটা সাদা তঙ্গুলি ইশারা করে ডাক দে বলে বাবা আজকের রাত কেন আমাকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হায়াত দেয় আর আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত ওয়ার্নিং দেন আমি 1 ইঞ্চি পরিমাণ জায়গা কোরআন থেকে পিছপা হব না মেয়েটাকে সঙ্গে সঙ্গে বন্দি করা হলো নানান রকমের মামলা মোকদ্দমা দেওয়া হলো রিমান্ডের ব্যবস্থা করা হলো জুলুম নির্যাতন চলতেছিল থেরাপি চলতেছিল অনেক অন্যায় জুলুম চলতেছিল প্রিয় ভাইয়েরা আমার মেয়েটার মা দুনিয়াতে ছিল না বাবা একমাত্র ছিল তাকে লালন পালন করেছে দুনিয়াতে মা মা গুলো ছেলেকে বেশি ভালোবাসে বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে মা বাবার ভালোবাসা যদি জানতে চান পল্লী কবি জসীমউদ্দিনের আসমানি কবিতাটা পড়বেন আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়িতে নাই পাখির ভাষা ভ্যান্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি ভাইয়ের আমার আর দীর্ঘায়িত করবো না তুই 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো মেয়েটা যদি মৃত্যুর কোলে ঢলে যায় তাহলে তার বাবা তাকে কি করবে সীতাই পুরাবে নাকি মুসলমানদের কাছে হস্তান্তর করবে আর এই যে জুলুম অন্যায় নির্যাতনের উপরে চলতেছিল মুমিনদের উপরে যখন জুলুম নির্যাতন চলে এই অন্যায় জুলুম দেখে আল্লাহ পাক বসে থাকে না আল্লাহ পাক নীরব থাকে না আল্লাহ পাক মুমিনদের নির্যাতনের জন্য জানাই দিলেন ফাস্তা যাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাদা মুমিনেরা বিপদের মধ্যে পড়বে বিপদের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে হাহুতাশ করবে এটা মুমিনের চিহ্ন না আল্লাহ পাক বললেন ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ ও মুমিনেরা তোমাদের উপরে জুলুম আসবে নির্যাতন আসবে নানান অন্যায় জুলুম চলবে তোমরা সবুর করো মুসাবারা করো মুরাবাতা করো আল্লাহকে ভয় করো এই 4টি গুণ যদি মুমিনের মধ্যে থাকে লা আল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ পাক তোমাকে সফলতা দান করে দিয়ে দেব মুমিনদের এই জন্য আল্লাহ পাক কোরআনের অন্য জায়গার মধ্যে বললেন ওয়া
كانت حقا علينا نصر المؤمنين. দেখেন তো প্রিয় ভাইরা শেষবারের মতো দুই হাত তুলে বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরেকবার একটু কষ্ট করে বলেন আল্লাহু আকবার. 17 রাকাতের দলিল লাগবে, কথা কয় না 17 রাকাতের দলিল তো দুই নাম্বার বউ কয় রাকাত কথা কয় না. ও মুসলমান বলেন তো আল্লাহ পাক বললেন ইজান মুদালি সালামিন ইয়াউমিল জুমআ, মুসলমানেরা জোহরের নামাজ জুমার দিনে কয় রাকাত পড়ে কথা কয় না, তাহলে 17 থেকে 2 মাইনাস করেন কত হয়? আর লাগবে দলিল 11 রাকাতের দলিল লাগবে কিনা? বলেন তো মানুষ যখন মুসাফির হয় তখন সাইরের কাছে কয় পড়ে কথা কয় না কেন? ফজরের 2, জোহরের 2, আসরের 2, 3 দুকানে 6, মাগরিবের 3 নয়, এশার হলো 2, এই হলো 11, জোরে কোন মারা হওয়া? 4 নাম্বার বিবি কয় রাকাত কথা কয় না, জোরে বলেন না কেন কয় রাকাত? ডাক দে বলে হুজুর মেয়েদের যখন ঋতুস্রাব চলে মাসিক যখন চলে তখন মেয়েদেরকে আল্লাহ পাকের হুকুমে নামাজে যাইতে নিষেধ করেছে.